চট্টগ্রামে ইফতারের আগ মুহূর্ত যেন পরিবহন নৈরাজ্যের সুযোগ। আগ্রাবাদ আর ইপিজেড থেকে বিভিন্ন রুটে ভাড়া বেশি নেয়ার পাশাপাশি মাঝে পথে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। তাতে অতিরিক্ত ভাড়া গোনার পাশাপাশি বাকি পথ যেতে যানবাহন না পেয়ে চরম কষ্টে পড়েন যাত্রীরা। এমদাদুল হক জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন হারুন রশিদ। চট্টগ্রামের আগ্রাবাদ মোড় বাণিজ্যিক এই এলাকায় ব্যাংক, বিমা আর ব্যবসায়িক নানা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের ছুটি শেষে একযোগে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রীদের ভিড় থাকে প্রতি কর্মদিবসে। রমজানে অফিস ছুটির পর এমন ভিড় বাড়ে আরও বেশি, কিন্তু ইফতারের আগ মুহূর্তে মানুষের যখন তাড়া থাকে ঘরে ফেরার, তখন তার সুযোগ নিয়ে যাত্রীদের বিপাকে ফেলে এই রুটে চলাচলকারী কিছু হিউম্যান হলার। বারিক বিল্ডিং থেকে ছাড়ার কথা থাকলেও 9 নম্বর রুটের হিউম্যান হলারগুলো ছাড়ে আগ্রাবাদ থেকে, আর গন্তব্য হালিশহর হলেও যাত্রীদের নামিয়ে দেওয়া হয় মাঝপথে ওয়াবদা এলাকায়। পুরো গন্তব্যে না যাওয়ার ক্ষেত্রে নানা বাহানা আর অজুহাত তাদের। হালিশহর পর্যন্ত যাওয়ার কথা, তবে আমাদের সিরিয়ালে একটা বিষয় আছে, যারা সিরিয়ালে আসে তারা হালিশহর যেতে পারবো, সিরিয়াল ছাড়া যারা আসে তারা হালিশহর যেতে পারবো না। আমার তো গ্যাসটা কম, তাই আপনি দেখেন ওটা কম, তো তাই পাম্পে যাবো, তো তাই নামাই দিচ্ছি। আপনি আপনার কথা লজিক আছে ভোগান্তি, কিন্তু এটা বিষয় হচ্ছে আমি যাত্রীদেরকে বলে উঠাচ্ছি। গন্তব্যের মাঝপথে নামিয়ে দেওয়ার ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একদিকে যেমন বাকি পথের জন্য যানবাহন পাওয়া কঠিন হয়, অন্যদিকে ভাড়া গুনতে হয় প্রায় দ্বিগুণ। ডাবল হয়ে যাচ্ছে, আমরা এখানে 15 টাকা দিচ্ছি, এখন এখান থেকে আবার 10 টাকা দিয়ে হালিশহর যাইতে হবে বি ব্লকে। আমাদের দুর্ভোগ আর কি, আমরা এখান থেকে নামে যাই আবার বাড়তি ভাড়া দিয়ে বি ব্লক যাওয়া লাগে। ভাড়া ঠিকই, কিন্তু বি ব্লক হিসেবে নিচ্ছে, ভাড়া কিন্তু কম নিচ্ছে না। অবদা পর্যন্ত নামা দিলে অবদা থেকে আবার বরগড় পর্যন্ত কোনো গাড়ি নেই, ইয়া বি ব্লক পর্যন্ত বদবা জায়গা ছিল, টাকা খরচ করে রিক্সা নিতে হচ্ছে বা সিএনজি নিতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে এখন বিষয়টিতে নজর দেওয়ার কথা বলছে পুলিশের ট্রাফিক বিভাগ। যে হিমানগরগুলো যাচ্ছে না, আমি কিছু কিছু যায় না, কিছু কিছু যায় আমার যদি জানা, তো অনেক সময় ওরা দিতে চায় না, তো আমরা ওদেরকে ডাকবো, ডেকে আইনগতভাবে যেতে বাধ্য করবো ইনশাল্লাহ। শুধু এই রুটেই নয়, ইপিজেড থেকে সিটি গেট পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদের বহনকারী অনেক বাসও গন্তব্যে না গিয়ে যাত্রীদের বড়পুল এলাকায় নামিয়ে দেয় বলে অভিযোগ আছে। আর ইপিজেড থেকে গার্মেন্টস মানে ওখান থেকে লোকাল যাত্রী আসছে, সিটি 1 নম্বর যাওয়ার কথা, কিন্তু আমার 4 কাপ আমি সব তো এই কারণে আমি নামাইছি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামে এবার কাপড়ের বাজার তদারকিতে টেরি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেলা 11টা থেকে শুরু হওয়া অভিযানে শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স পণ্যের দোকানে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। কাপড়ের গায়ে মূল্য তালিকা না লাগানো, ক্রয় রসিদ এবং আমদানি রসিদ দেখাতে না পারাসহ বিভিন্ন কারণে মনে রেখো শাড়ি প্রতিষ্ঠানকে 80,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মূল্য তালিকা লাগানো সহ বেশ কিছু বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক ফয়জুল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান ও নাসরিন আক্তার। কুট যেটা লাগছেন, যে কুটটা আপনার ওই মানে অর্থাৎ সাধারণ পাবলিক বুঝতেছে না, যে সরাসরি যাতে দামটা লিখে দেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে তাদের প্রকৃত ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হয়েছেন। আরেকটা বিষয় আমরা একটু দেখার চেষ্টা করেছি যে ভোক্তাকে প্রতিশ্রুত যেই পণ্যটা, যেমন ধরেন যেটা বাহিরের প্রোডাক্ট, এটা আসলে বাহিরের কিনা, এই ডকুমেন্টগুলি আমরা আসলে জানতে চেয়েছি। এদিকে রাঙ্গাবাড়িতে মূল্য তালিকা না রাখা ও বাড়তি দাম আদায়ের কারণে 3 দোকানীকে 12,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে শহরের বনরূপা বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানকালে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মুরগি, গরুর মাংস, মাছের দোকান ও শপিং কমপ্লেক্সে দাম তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা না টাঙানো এবং ন্যায্য মূল্যের অতিরিক্ত আদায়ের প্রমাণ পায় আদালত। রাঙ্গাবাড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ অভিযানে নেতৃত্ব দেন। চট্টগ্রাম নগর মহিলা দলের নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্মেলনের 1 বছর পর বিশেষ সিন্ডিকেট কমিটি ঘোষণা করা হলো, যাতে দলের দুঃসময়ে মাঠে লড়াই সংগ্রাম করা নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। প্রতিবাদে একে একে নেতারা সংগঠন থেকে পদত্যাগ করছে। ফাতেমা বাদশা ও আখি সুলতানা সহ ক্ষুব্ধ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। মনোয়ারা বেগম মনিকে সভাপতি ও জেলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে 30 মার্চ চট্টগ্রাম নগর মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়। 30 মার্চ যে কমিটিটা ঘোষিত হয়েছে 136 জনের,
আমরা সেই কমিটি মানছি না আমরা আদর্শগত কারণে। নতুন কমিটি থেকে মনিজালির নতুন কমিটি থেকে আমরা অবশ্যই পদত্যাগ করতেছি সবাই। কেউ থাকাটা সেটা উচিত না, কারণ আমাদের মধ্যে অনেক নেতৃত্ব বিকশিত হচ্ছে, ওদেরকে আমাদের অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত। আমি ধিক্কার জানাই এই কমিটিকে, অবাঞ্ছিত ঘোষণা করলাম কেন্দ্রীয় কমিটির ওই স্থান থেকে দাঁড়িয়ে। আমি এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হোক অতিসত্ত্ব। মৃত জেলিফিশ এবং ডলফিনের পর এবার কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো হাজার হাজার টন বর্জ্য, যা ভাবিয়ে তুলেছে স্বপ্নহলকে। বিজ্ঞানীরা বলছেন বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় ভেসে আসতে পারে এসব বর্জ্য। কক্সবাজার থেকে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ ফ্রাসেল। নানা বর্জ্যে ছেয়ে গেছে সৈকত, যার ঢলাসে সমুদ্র থেকেই। সামুদ্রিক বর্জ্যের এই ছবি কক্সবাজার সৈকতের। বৃহস্পতি ও শুক্রবার দুদিনে যা ভেসে আসে, কলাতলি থেকে কবিতা চত্বর পর্যন্ত বিস্তীর্ণ এসব বর্জ্যে রয়েছে প্লাস্টিক সামগ্রী, কাচের বোতল, ছেঁড়া জাল এবং দড়িসহ নানা ব্যবহার্য জিনিস, যা দেখে কিছুটা বিরক্ত পর্যটক এবং স্থানীয়রা। সিগাল পয়েন্ট থেকে ডেভিস পয়েন্ট পর্যন্ত আপনার ময়লাগুলো দেখাচ্ছে গতকাল দুপুর থেকে। আমরা দেখছি, অনেকে দেখছে, আর কিছু কিছু মানুষজন এসে প্লাস্টিকের ইয়েগুলো করে নিয়ে যাচ্ছে। জোয়ার পর্যন্ত সম্ভবত ময়লাগুলো আর একটু উপর উঠতে পারে, এরপরে বাটা পড়লে এগুলো আবর্জনাগুলো এখানে বাজা থাকে, পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এখান থেকে নিয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, ফলে জোয়ারের সময় সমুদ্র উপরিভাগের পানি অতিমাত্রায় বেড়ে গিয়ে ফুলে ওঠে এবং ঘূর্ণনের কারণে সমুদ্রের ভাসমান নানা বর্জ্য এসে জমা হয় সৈকতে। তবে বিষয়টি আরও বিশদভাবে জানতে গবেষণা প্রয়োজন বলে মনে করছেন সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের এ বিজ্ঞানী। জোয়ারের পানি একটা নির্দিষ্ট এরিয়াতে, বিশেষ করে আমাদের এই এরিয়াতে চলে আসে, যার কারণে অন্য জায়গার থেকে সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা নির্দিষ্ট জারের মাধ্যমে ঘূর্ণন তৈরি হয়। সেই ঘূর্ণনের সমস্ত ময়লা আবর্জনা ওখানে একত্রিত হয়। একত্রিত হওয়ার পরে যখন একটা জোয়ার আসে, সেই জোয়ারের সবগুলো আমাদের বিস্তে ঠেলে দেয় এবং সেগুলো ফেলে দেয়, যেগুলো বড় চালের সমুদ্র উগড়ে দেয় বা বমি করে দেয়। এর আগে গেল বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসে দুটি ইরাবতী ডলফিন, আর বুধবার ভেসে আসতে দেখা যায় অসংখ্য মৃত জেলিফিশ। একের পর এক সামুদ্রিক প্রাণী ও বর্জ্য ভেসে আসার ফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে জনমনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।